নাগরিক পরিবহন খাতে উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও যুক্ত হচ্ছে মেট্রো রেল। সব প্রস্তুতি সম্পূর্ণ, অপেক্ষা শুধু উদ্বোধনের। বুধবার বহু প্রতীক্ষিত মেট্রো রেলের উত্তর আগারগাঁও অংশ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন থেকেই যাত্রী নিয়ে ছুটবে মেট্রো রেল। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। যাতায়াতের জন্য প্রতি কিলোমিটারে 5 টাকা ধরে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে 20 টাকা। নতুন এই পরিবহন ব্যবস্থা নিয়ে উচ্ছ্বসিত নগরবাসী। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। রাজধানীর যানজট কমানোর পাশাপাশি দ্রুত যাতায়াতের উদ্দেশ্যে নেওয়া হয় মেট্রো রেল প্রকল্প। দীর্ঘ অপেক্ষার পর স্বপ্নের সেই মেট্রো রেল উদ্বোধনের ক্ষণগণনা চলছে। 28 ডিসেম্বর বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করবেন। প্রথম যাত্রীও হবেন তিনি। প্রাথমিকভাবে সীমিত পরিসরে দিনে মাত্র 4 ঘন্টা উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রো রেল। পথিমধ্যের 7টি স্টেশনও পর্যায়ক্রমে খোলা হবে। উদ্বোধনের জন্য শেষ সময়ের ধোয়া মোছার কাজ চলছে আগারগাঁও রেল স্টেশনে। বুধবার উদ্বোধনের পর বৃহস্পতিবার থেকে চলাচলের সুযোগ পাবে নগরবাসী। দীর্ঘ প্রতীক্ষার পর মেট্রো রেল উদ্বোধনের খবরে খুশি তারা। এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্য যে আমরা একটা এই প্রযুক্তিতে আমরা নতুন একটা অধ্যায়ে আমরা নামলাম। এখন যেটা বাসে গেলে অলমোস্ট আপনার 2-3 ঘন্টা লাগে, সেহেতু এটা মনে হয় আরো অনেক উপকার হবে। এটা খুবই এক্সাইটিং একটা ব্যাপার, বাংলাদেশ উন্নতির দিকে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া 20 টাকা। উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত ভাড়া হবে 60 টাকা, তবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া হবে 100 টাকা। ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ভাড়ার ব্যাপারটা এটা একটু বেশি হয়েছে। ভাড়াটা অতিরিক্ত, এটা সাধারণ মানুষ যেতে বেশি হয়ে যায়। ফিউচারে যেটা আসলে ডেভেলপ হচ্ছে, এখনও কাজ চলছে, সেই জিনিসটা যদি হয়ে যায়, যারা আমরা অফিসগামী মানুষ আছি, আমাদের জন্য সেটা অনেক বেশি উপকার বয়ে আনবে। মেট্রো রেলের ব্যবস্থাপনার উপর গুরুত্ব দিয়েছেন অনেকেই। অন্যান্য দেশেও তো যেটা দেখা যায় যে মেট্রো রেল বা এরকম এক্সপ্রেসওয়ে যেগুলো থাকে, এগুলো তো অনেক কাজ হয়। আসলে হলো সুষ্ঠু পরিচালনা, আমার দেশে প্রতি রন্ধ্রে রন্ধ্রে সুষ্ঠু পরিচালনার অভাব। মানুষের চরিত্র অবনতি আছে, সেখানে যদি উন্নতি করতে পারে, পরিচালনা যদি উন্নতি করতে পারে, তাই নগরবাসীর উন্নতি হবে, জাতির উন্নতি হবে। 33,472 কোটি টাকা ব্যয়ের প্রকল্পটি 2023 সালের 26 মার্চ শেষ হবে। তাইফুর রহমান তুহিন, এসএটিভি, ঢাকা।